এটা কোনো টাকা খরচা নেই। আমরা সরকার চালাই যে টাকা ইলেকট্রিসিটি বিল দিই, তাহলে সেই টাকা তো শ্মশান থেকে নেওয়া হয়, তাহলে কি শ্মশানগুলো বন্ধ হয়ে যাবে? এটা যারা শ্মশানে যান, যারা অবস্থানে যান, তারা শেষকৃত্য করতে যান। সেই শেষকৃত্যে যে টাকাটা মেহফুজে জানা যা পায়, সেই টাকাটাই শ্মশানের যারা এই আমাদের ব্রাহ্মণ যারা শেষকৃত্য পাওয়া উচিত বলে আমি মনে করি। তাই অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে এটা আমার কাছে কর্তব্য ছিল সেই কাজটা। বিজেপি বলছে যে আপনারা এবার মানে হিন্দু প্রীতি করতে এটা করছেন। কোন হিন্দু মুসলমান নয়, হিন্দু না ওরা মুসলমান এই জিজ্ঞাসা কোন জন্য? মানুষের পাশে দাঁড়ানো একটা মানুষের কর্তব্য। বিজেপির মাথায় যা হিন্দুত্ব আর এসব যা সাম্প্রদায়িকতা ঢুকে আছে তারা বুঝবে না। যখন সাম্প্রদায়িকতার অন্ধ হয়ে যায় কেউ, তখন বাস্তব জ্ঞান হারায়, উন্নয়ন দেখতে পারে।